নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে জেলেদের মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন নোয়াখালী প্রতিনিধি নুরুন নবী নবীন, সঙ্গে আছে মিতান্দানা রহমান লিসা। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া চর ঈশ্বর বাংলা বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। চরেশ্বর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় সহস্রাধিক জেলে ছাড়াও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। সকাল 11টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত ছিল এই মানববন্ধন। মানববন্ধন শেষে চরেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মিন, সহসভাপতি কামরুল ইসলাম মোহাম্মদ, পৌর যুবলীগ আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রতন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, মৎস্য ব্যবসায়ী হেলাল উদ্দিন, রবীন্দ্রচন্দ্র দাসের পরিবারের পক্ষে তার পিতা সতীশ মহাজন ও ছেলে রিকেল চন্দ্র দাস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এই হত্যার সাথে জড়িত আব্দুল হালিম আজাদ, ভাতিজা সোহেল, নাজিম ডাকাত ও রহিম ডাকাত সহ আসামিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এছাড়া হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন বক্তারা। জেলেদের এই মানববন্ধনে একমত পোষণ করে ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে উপস্থিত হয় আরও কিছু সংগঠন। এর মধ্যে 3 নং ওয়ার্ডের জনগণ, বাংলাবাজার বণিক সমিতি, 4 নং ওয়ার্ডের জনগণ উল্লেখযোগ্য। প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে চরেশ্বর প্রধান সড়কের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাস আসলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আলামিন পিছন থেকে দৌড় দিয়ে পালিয়ে গেল। হামলাকারীদের হাতে আটকে পড়ে রবীন্দ্র। হামলাকারীরা প্রথমে রবীন্দ্রকে গুলি ও পরে এলোপাথারি কুপিয়ে জখম করে এবং তার হাতের কবজের রক্ত কেটে ফেলে চলে যায়। পরে প্রহরারত পুলিশ ঘটনাস্থল পৌঁছে রবীন্দ্রের লাশ উদ্ধার করে। এই ঘটনায় শুক্রবার নিহত রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে রিকেল বাদী হয়ে 44 জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করেন। সোমবার পর্যন্ত পুলিশ অভিযান দিয়ে 3 জনকে আটক করেছে।